আসসালামু আলাইকুম। শুনি কিন্তু আচ্ছা আমরা কি আসিফ ভাই, বলবো আমাদের আমাকে বলেন। একজন মেসেঞ্জারে বলছিলেন যে মানে মেসেঞ্জারে বলছিলেন যে একজন যুক্ত হতে চাচ্ছে, কথা বলতে চাচ্ছে, জানি না উনি মুমিন কি না, বাট ব্ল্যাক হ্যাকার নামে আর কি একজন আছেন, আমি তাকেই যুক্ত করি আচ্ছা নাকি? আচ্ছা, স্ক্রিন বড় করে রাখেন। হ্যাঁ 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 হ্যাঁ, ব্ল্যাক হ্যাকার আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। আমার কথা শোনা যাচ্ছে? জি জি, আপনার কথা শোনা যাচ্ছে, জি ভাই বলুন। স্ক্রিন বড় করতে বললেন, স্ক্রিন বড় করবো কিভাবে? না যাই না না, হোক, আপনার আপনার স্ক্রিন বড়ই আছে, দিয়ে আপনি বলুন সমস্যা নেই। আচ্ছা আমার প্রশ্নটা হইলো, আমি এতক্ষণ ধরে আপনাদের লাইভে সব কথা শুনতেছিলাম। আচ্ছা আপনারা সব মুসলিমদের মুমিন বলেন কেন? মুসলিম আর মুমিন কি এক? না, মুসলিম আর মুমিন এক না। মুসলিমদেরকে তো আমরা মুমিন বলি না, মুমিন আমরা যাদের যাদেরকে মুমিন বলার তাদেরকে মুমিনই বলি, আর যাদেরকে মুসলিম বলার তাদেরকে মুসলিম বলি, যাদেরকে যেটা বলা দরকার তাদেরকে সেটাই বলি। আপনার ধরেন কি কেউ কোনো যদি ভাই কেউ যদি এরকম একটা পজিশন হোল্ড করে যে আল্লাহ যা কইছে, মোহাম্মদ যা বলছে, সেগুলোই ভালো, সেগুলোই করতে হবে, এটার মধ্যে কোনো লজিক রিজন কোনো ধরনের কোনো যুক্তিগত থাকুক বা না থাকুক, যেহেতু মোহাম্মদ বলছে, যেহেতু আল্লাহ বলছে, সেহেতু এই জিনিসটা ভালো, সেহেতু এই জিনিসটা করতে হবে, সেটা সমাজের জন্য যতই ক্ষতি হোক বা যাই হোক এটা তার দেখার বিষয় না, এরকম পজিশন যারা হোল্ড করে তাদেরকে আমরা ইউজুয়ালি কি বলি? মুমিন বলে থাকি। মুমিন বলতে মোহাম্মদ নিজেই একটা ভালো ডেফিনেশন দিয়ে গেছে। মোহাম্মদ মুমিন বলতে যাদেরকে বুঝেছে তারা হচ্ছে নাকের দড়িবাতা। না, একটু আমি আপনার সঙ্গে আগে কথা বলছি, ব্ল্যাক হ্যাকার ভাই, আপনার নেটওয়ার্কে ঝামেলা, ফার্স্ট অফ অল আপনি, এখানে একটু আপনার কথা বোঝা যাচ্ছে না। এটা কি আমার সমস্যা নাকি আসিফ ভাই? আপনারা শুনতে পাচ্ছেন না ঠিক মতো, না, ওনার কথা কাইটে কাইটেই আসে, আমরা আমরাও কেটে কেটে শুনতেছি, ওনার কথা ভালোভাবে তো শোনা যাচ্ছে না। নেটে তো এত সমস্যা করার কথা না। আপনার আচ্ছা নেটওয়ার্ক ফারজ, খুবই আপনি বাজে। বলেন, অসুবিধা নেই, বলেন আচ্ছা, উনি না শুনলে তো আমি বলে তো আর লাভ নেই। মুমিন বলতে, কথা। আচ্ছা মুমিন বলতে মোহাম্মদ যে ডেফিনেশনটা দিছে হাদিস থেকে, মুমিনা যে ডেফিনেশনটা পাওয়া যায় সেটা হচ্ছে, মুমিন হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো, তাকে যেখানেই রাখা হবে বেঁধে সে সেখানেই থাকবে, নড়াচড়া করবে না। মানে ইসলাম তাকে যেটা করতে বলবে, তার ইমাম তাকে যেটা করতে বলবে, বা কেউ খলিফা তাকে যেটা করতে বলবে, সেই জিনিসগুলা সে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই, কোনো ধরনের কোশ্চেনিং ছাড়াই যেভাবে করতে বলছে সেভাবেই করবে। এই ধরনের লোকদেরকে বলা হয় মুমিন, আমরা তাদের কথাই বলতেছি। একজন যে শুধুমাত্র বলতেছে যে ভাই আমি আল্লাহ নামে কোন একটা ঈশ্বরে বিশ্বাস করি, মোহাম্মদ রাসুল এরা বিশ্বাস করি, তাদেরকে আমরা মুমিন বলি না, তাদেরকে আমরা নর্মাল মুসলিম বলি। বাট কেউ যদি বলে যে হ্যাঁ মোহাম্মদ দাসী সেক্স করতো, তো কি হয়েছে? দাসী সেক্স, যেহেতু মোহাম্মদ দাসী সেক্স করতো, এই জন্য দাসী সেক্স করাটা হচ্ছে ভালো জিনিস। এই ধরনের মাথা মোটা গরু গাধাদেরকে আমরা কি বলি? মুমিন বলি। গরু গাধা আচ্ছা বলা তো ঠিক হবে না, বাট এত প্রিয় শব্দটা হচ্ছে নাকি দড়ি বাঁধা উটদেরকে আমরা মুমিন বলি। আমি ওই আসিফ ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি, না বুঝছেন? না, এখানে তো সবার সাথে, এখানে আমরা সবাই ঠিক আছি, আছে, সবার সাথে কথা বলতে সমস্যা নেই, হবে। সরি ভাই আমি আপনার সময়টা নষ্ট করলাম, মাফ করে দিচ্ছি ভাই। আসিফ ভাই সাথে কথা, আসিফ ভাই আপনি বলেন। এখানে আমরা সবাই আছি, সবার সবার কথাই আপনার সবার সাথেই আলোচনা করতে হবে। আপনাকে যেটা আপনাকে এখন যেটা একটু জিজ্ঞেস করি, যে ফারাজ ভাই যেটা বললো যে মুমিন কাকে বলে, ইসলাম এই বিষয়ে কি সংজ্ঞা দিয়েছে, এই বিষয়টা কি আপনি শুনেছেন? শুনেছি আমি সেটা কি একটু বলেন তো শুনি। যে বলছে নাকি নাকে দড়ি বাঁধা উটের মতো, তাকে যা বলবে সে তাই করবে ইসলাম। এই কথাটা কার কথা, এই যে নাকে দড়ি বাঁধা উটের মতো, এটা কথাটা কার কথা? এটা একটা হাদিস থেকে একটা লাইন মাত্র হাদিসের। হাদিসের একটা লাইন মাত্র, মানে যদি একটা লাইন হয় তাহলে এটা এটা কি মানে ভুল লাইন নাকি? মনে করেন তার আগে পিছে আরো 50টা লাইন আছে, তাতে কি সেই 50টা লাইন থাকলে কি এই একটা লাইন কি ভুল প্রমাণিত হয়, বা এই একটা লাইন লাইনের অর্থ কি উঠে যায়? আমি ওইটা বলি নাই যে নাকে দড়ি বাঁধা না, উটের তাহলে মতো। আপনি তাহলে তাহলে আপনি একটা লাইন মাত্র এটা এই কথাটা কেন বললেন? এই কথাটার বলার অর্থটা কি, বা এই কথাটা দ্বারা আপনি কি বুঝাইতে চাইলেন সেটা একটু বলেন তো। বাকি যে কয়েকটা কথা বললো সেগুলো হলো তার মন গড়া, সেটা তো হাদিসে নাই। হাদিসে শুধু এইটুকু দেওয়া আছে মুমিন মানে নাকে দড়ি বাঁধা উটের ন্যায়। এটা আপনি বিভিন্ন ভাবে দেখতে পাবেন, আপনি বিভিন্ন না না ব্যাখ্যা না দিতে না পারবেন। না, স্কলাররা তো এই হাদিস পড়ে এই জিনিসটাই বুঝছে যে মুমিন মানে হচ্ছে নাকি দড়ি বাঁধুটের মতো, সে নিজস্ব কোনো চিন্তা ভাবনা করবে না, তাকে যেটা বলা হবে সেটাই সে মানবে। এটাই তো স্কলাররা এই হাদিস পড়ে এটাই বুঝছে। তো ব্ল্যাক হ্যাকার, আপনাকে যেটা বলছি এটা নিজেকে আনমিউট করে কথা বলেন, পিছন থেকে এখানে তো ঝামেলা, আমি আপনার যাবো কথাও তো দুই কেটে ঘন্টা কেটে যাচ্ছে। আরে আমি 2 ঘন্টা যাবত শুনতেছিলাম, এখন আমার আম্মু রাগ হয়েছে, আমি বলার আচ্ছা সুযোগ পাইলাম। আরে, এত জীবনে এত কষ্ট, আরে ভাই, আরে ভাই খুবই সমব্যথী আপনার, মানে দুঃখে সমব্যথী আমরা। আচ্ছা এখন আমি বলতে চাচ্ছি, প্রশ্ন আমার প্রশ্ন করার কথা ছিল একটাই, এই জিনিসটা প্রশ্ন কি আপনি আগে বুঝেছেন কিনা, সেই জিনিসটা আগে তো আমাদেরকে বলতে হবে যে এই জিনিসটা আপনি বুঝেছেন কিনা, যে এই যে না না, সে স্কলাররা ভাই যদি সে তো ভাই আসি ভাই, আমার মনে হয় উনি বুঝে, শুধু বুঝে নাই, বুঝে উল্টা ফেলাইছে। আপনি তার কাছে জিজ্ঞেস করতে পারেন যে মুমিন বলতে যে নাকে দড়ি বাঁধা যে উঠটা বলছে, কেন কেন তাকে নাকে দড়ি বাঁধা উঠ বলছে, এটা এটা একটু তাকে একটু এক্সপ্লেইন করতে বলেন, তাহলে আরো ইজিয়ার হয়, আমরা তার ভিউটাই বুঝতে পারি আর কি।
হ্যাঁ, ব্ল্যাক হ্যাকার, আপনি আমাদেরকে একটু বলেন যে এই যে নাকে দড়ি বাঁধা উট এটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে, এবং আপনি যে বললেন যে মাত্র একটা লাইন, এই হাদিসের মাত্র একটা লাইন, এইটা দ্বারা আপনি কি বুঝাইলেন? আমি এখানে কোনো এক্সপ্লেইন করতে আসি না, আমি শুধু একটা প্রশ্ন করতে আসছি যে আপনারা মনে করেন আমরা তো এক্সপ্লেইন করলে সেটাতে আপনি ঘুরতেন কিনা সেটা আমাদের দেখতে হবে না? আমি এক্সপ্লেইন করবো না, আমি প্রশ্ন করতে আসি। আমি আপনার কথা বলে দিই হাকার সাহেব, আমরা কোন একটা আলোচনা শেষ না করে অন্য জায়গায় যাই না। আপনি যেহেতু মুমিনের টপিকটা কে উঠাইছিল আমরা উঠে নাই, নিশ্চয়ই আপনি আপনি উঠাইছেন, ওটা নিয়ে কথা হচ্ছিল। তো ওই যে আপনি বললেন যে আমি যেগুলো কথা বলছি সেগুলো সব মন করার কথা, মুমিন মানে নাকে দড়ি বাঁধা উঠছে মতো এটাই বলা আছে, বাকি সব মন করার কথা। আমি আপনার কাছে শুনতে চাচ্ছি যে, এবং আমরা সবাই আপনার কাছেই শুনতে যাচ্ছি যে, নাকে দড়ি বাঁধা উঠ বলতে আপনার দিলা নবী শিশুকে আমি কি বুঝাইছিল, অতটুকু এক্সপ্লেন করেন, আমরা ওর পরে অন্য কোনো একটা ইস্যু যাবো। আপনি এই যে স্যাসিনেস করে যে আমি উত্তর দিব না, আমি শুধু প্রশ্ন করবো, এটা দিয়ে আমরা আলোচনা করবো না। আমি আপনাকে আবার আনমিউট, আমি আপনাকে আবার মিউট করে রাখতেছি। আমাদের নেক্সট কোন আলোচনা শুরু হবে তখনই যখন আপনি বলবেন যে এটার মানেটা কি, আমরা কোথায় রং ছিলাম, এই জিনিসটা যখন এক্সপ্লেন করবেন, এই টপিকটা শেষ হবে, দেন আপনি আপনার কোশ্চেন করার অবশ্যই সুযোগ পাবেন। জি স্যাসি ভাই, আপনি প্লিজ একটু আনমিউট করে বলেন যে, নাকি দড়ি বাঁধা উঠ বলতে আপনার দিলেন নবী শিশুকে আমি কি বুঝিয়েছিলেন। হ্যাঁ, নিজেকে আনমিউট করে বলেন। হ্যাঁ বলেন, এবার বলেন। তো আমি বলতে চাই কি ফারাজ ভাইকে, তার সাথে আমি আগেও কথা বলছি, আমাকে এবার উত্তর সে আগে পাইছে, নতুন করে এটা শোনার কিছু নাই তোমার কাছ থেকে। আপনার উনি যে কথা বলেছে, এক সেকেন্ড, এক সেকেন্ড ভাই, ফার্স্ট অফ অল আপনার সাথে জীবনে কথা বলছে কিনা আমি আমার মনেও নাই। আপনি শুধুমাত্র ওটা দিয়ে শুরু করবেন যে, নাকে দড়ি বাঁধা উট মানেটা কি বুঝাইছে আপনার দিলের নবী শিশুকে আমি, এটা কি বুঝিয়েছেন, অতটুকুই শুধু বলবেন, তারপরে অন্য আলোচনায় আমরা যাবো। এই আলোচনাটা শেষ করে অন্য আলোচনায় যাবো। নাকে দড়ি বাঁধা উঠ বলতে কি বুঝাইছে, আমি কোথায় রং ছিলাম, এটা একটু এক্সপ্লেন করে বলেন। আপনার সাথে কোন আমলে কথা হয়েছে, কথা হয়েছে কি হয় নাই সেই একদম একদম আমরা কেউ শুনতে পাচ্ছি। আচ্ছা, আনমিউট করা হয়েছে তাই না? প্রথমত ওই ফারাজ ভাইকে বলতে চাই, না ল্যাঙ্গুয়েজটা ঠিক করতে, ওনার ভাষাটা যদি ভাষাটা লুচ্চা নবী মোহাম্মদের কথা যে বললো সেটা, নাকি ধর্ষক নবী মোহাম্মদের কথা যে বললো সেটা, কোনটা শিশু নবী বললো ওইটা? শিশু নবী নবীর কথা বলছো? অন্য অন্য জায়গায় যেতে দিয়ান না, সমস্যা নাই, বলছে ফলামাইন মানুষ বলছে বলছে, আপনি আপনি মত ওটাই বলে বলে একটু মোটা তাজা দীক্ষা, মোটা তাজা গরু দীক্ষা তো আপনি কোরবানি করবেন তাই না? কোরবানির গরু আনবেন যখন মোটা তাজা দীক্ষা আনবেন, এরা এমনই দুবলা পাতলা, হাড্ডিতে লাগবো, বুঝছেন, হাড্ডিতে লাগবো, খটখট শব্দ হইবো, মজা পাবেন না। আমি জানি না, আমাকে মেসেঞ্জারে বলছে ভাই ব্ল্যাক নামে একজন যুক্ত হতে যাচ্ছে, তো তাকে সুযোগ দেন। আমি তাকে ভাই তাকে অপমান করা যদি ইয়ে হয়, ইচ্ছা হয়, আমি করতেই পারি। এইগুলো পোলাবাইন অপমান করার মানে ইভেন ইয়েও হয় না ভাই, তো ইচ্ছা হয় না, ছোট পোলাবাইন মানুষ, অপমান করার ইচ্ছা হয় না। আমি শুধুমাত্র অতটুকুই জানতে চাচ্ছি যে, সে যে বললো যে মুমিন বলতে এটা বোঝায় না, নাকে দড়ি বাঁধা ওটার আলাদা কোনো ইয়ে আছে, মিনিং আছে আর সামথিং, আমি শুধুমাত্র সেটাই শুনতে চাই। ওটার পরে যদি ওটার পরে অন্য আলোচনা যাবে, আর যদি উনি এই আলোচনা না করেন, অন্য মানে আগুন বাগুন কথা বলেন, তাহলে ভাই আপনাকে মানে কোলাগুলি করে বের করে দেওয়া ছাড়া কোনো আর কোনো সিজদা পজিশনে বসতে হবে না। না ভাই, ছোট বলা পেনে করবো না, ছোট বলা পেনে করবো না। আপনি প্লিজ একটু জাস্ট ততটুকুই বলেন ব্ল্যাক ভাই, আপনি শুধু ততটুকুই বলেন যে, নাকে দড়ি বাঁধা উঠ বলতে কি বুঝিয়েছিলেন মোহাম্মদ। হ্যাঁ ব্ল্যাক, আপনি নিজে, আচ্ছা আমরা আনমিউট করে দিয়ে দিলাম, এবার আপনি বলেন যে, এই যে ফারাজ ভাই যে আপনাকে মুমিনের যে কথাটা বললো, মুমিনের যে সংজ্ঞাটা হাদিস থেকে দিল, এইটা এটা তারপর যে আপনি তার পাল্টাপাল্টি যে একটা কথা বললেন, এটা দ্বারা কি বুঝাইলেন? আচ্ছা তাহলে আনমিউট করে না, বলতে মিউট করে না আমাকে, তাহলে সেটা বলতে পারবো নিজেরাই হাসা হাসি করে, এখানে কি লাভ, আমাকে কিছু বলার সুযোগ দিলেন না। আর উনি এখন দিচ্ছে তো বলেন, সুযোগটা ব্যবহার করেন। হ্যাঁ এখন বলেন, আমরা শুনতেছি, বলেন। আচ্ছা আমি এইটার উত্তর দিলে পরবর্তী প্রশ্ন করতে পারবো তাই না? হ্যাঁ রে ভাই পারবেন, বলেন। ঠিক মতো আপনি যদি আলোচনাটা করতে করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে কথা বলতে দিব, প্রশ্ন করতে দিব, কিন্তু যদি আপনি তানাবাজি করেন, মানে মানে ইয়া করেন, ফাপরবাজি করেন, তাহলে তো কথা বলতে দিব না। আমি তো কোনো ফাপরবাজি করি না, আমি কোনো অশ্লীল ভাষা উপয়োগ করি না। আপনি শুরু করেন, আপনি কি বুঝতেছেন আমি যে প্রশ্নটা ইয়া করার চেষ্টা করতেছি ভাই? আপনাকে পূর্ণ সুযোগ দেওয়া হবে,
আপনি মুমিনের সংজ্ঞায় নাকে দড়ি বাঁধা বলতে কি বুঝাইছেন মোহাম্মদ, সেটা একটু এক্সপ্লেইন করেন। আমাকে বলার সুযোগ দিয়েছেন, আপনার বলার সুযোগ তো শেষ, তো শেষ ছিল, আপনি আর কি বলবেন? আপনাকে আপনাকে ব্যাকস্টেজে রেখে কথা বলবো এখন। এই যে কাজটা করলেন, এটা কি কোনো, এটা কি কোনো সব মানুষের কাজ হইলো? আপনারা যে আমি কিক আউট করবো, আমি যে বলবো যে সেজা বসে নাকি, এটা তো আমি বলবো না, আপনি ছোট মানুষ, আমি কেমন বলবো এটা আপনারা? আপনি কেন শুধু শুধু সময়টা নষ্ট করলেন, প্রায় 15-20 মিনিট মতো সময় নষ্ট করলেন, একেবারে সেফ টু মানে পাই টু পাই নষ্ট করলেন আপনি, এইরকম কেন ভাই? আপনারা একটা ধর্মে বিশ্বাস করেন, একটা আল্লাহ কথায় বিশ্বাস করেন, ভালো, এটা সম্পর্কে আপনারা ইন্টারেস্টেড কথা বলতে চান, ভালো, যদিও আমি মানে আপনাদের মতো আন্ডা বাচ্চাদের সাথে কথা বলতে ইন্টারেস্টেড হই না, তারপরে আসছেন, লাইনে ছিলেন, অনেকক্ষণ কথা বলতে চাইছেন, ভালো, এই অসততা তো করে লাভটা কি? সময়টা কেন নষ্ট করলেন, সবার সময় নষ্ট করলেন আপনি? মানে ফারাজ ভাই, এই যে এই টাইম ওয়েস্ট করা, এই সমস্ত আন্ডা বাচ্চা এখনো ডিম ফিটা বাইরে নাই, এগুলো আমি আমি তো যে আপনাকে যারা রেকমেন্ড করছে তাদের তাদের রেকমেন্ডেশন শুনবো না এগুলো, ঠিক আছে ভাই? ব্ল্যাক ভাই, আপনাকে আপনাকে 1 মিনিট সুযোগ দিলাম, আপনি লাস্ট কিছু বলার, 1 মিনিট না 30 সেকেন্ড সুযোগ দিলাম, আপনার লাস্ট কিছু বলার থাকলে একটু বলে যান, আপনার সাথে আর আলোচনা করা হবে না, একটু আনমিউট করে যে যদি কিছু বলা থাকে বলে বিদায় নিতে পারেন। আচ্ছা বলেন তো, আপনাকে এখানে সুযোগটা কোথায় দিলেন যে আপনাদের কিছু বলবো? হ্যাঁ, আর আপনি তো বারবার আমার কেমন একটা ভাষা প্রয়োগ করতেছেন, বলতেছেন নারী লোভী মোহাম্মদ, তারপর শিশু কামী মোহাম্মদ, আপনি তো আমাকে রাগান্বিত করার চেষ্টা করতেছেন, আপনার সাথে আমি সুস্থভাবে আলোচনা কিভাবে করবো? হ্যাঁ, আপনি মুমিন কইতে পারেন, মুমিনের সংজ্ঞা বলতে পারেন, হ্যাঁ আপনার এখন আপনি যে সংজ্ঞা দিলেন ওইটার সাথে আমি একমত হইলাম, কিন্তু আমার প্রশ্নটাই আপনাকে করতে পারলাম না, আপনাদের যে একটা প্রশ্নের মাঝখানে আটকে আপনারা নিজে নিজে। আপনার যদি আপনার যদি কোনো একটা পয়েন্টে যদি আপত্তি থাকে যে আপনি কেন ভাই আমার নবীকে কেন শিশু কামী বললেন বা কেন নারী লোভী বললেন, তাহলে আপনি সেই পয়েন্টটা উপস্থাপন করতে পারতেন, বলতে পারতেন যে ভাই আপনি কেন বললেন, আপনি কি আমাকে দলিল প্রমাণ সহ আমাকে প্রমাণ করে দেন আমার নবী শিশুকামী ছিল বা আমার নবী লুচ্চা ছিল, এই জিনিসটা প্রমাণ করেন, নাহলে আপনি সরি বলেন। ফারাজ ভাই আপনি হয় সরি বলবেন, নাহলে আপনি প্রমাণ করবেন যে আমার নবী শিশুকামী ছিল। কথা কথা শুনে নেন, কথা শুনে নেন, আপনি ফারাজ ভাইকে এই প্রশ্নটা করতে পারতেন যে ফারাজ ভাই আপনি আমার নবীকে শিশুকামী বলছেন, এটা তো ঠিক করলেন না ভাই, আপনি প্রমাণ ছাড়া কেমনে এই কথাটা বললেন ভাই, এটা তো ঠিক হলো না। তখন ফারাজ ভাইয়ের দায়িত্বটা হবে যে ফারাজ ভাই চেষ্টা করবে যে তার পয়েন্ট সে এটা কোরআন হাদিস থেকে বা তাফসীর থেকে বা সিরাত থেকে বা যে কোনো জায়গা থেকে সেই জিনিসটা প্রমাণ করবে যে নবী হযরত মুহাম্মদ একজন শিশুকামী ধর্ষক ছিল, লুচ্চা ছিল, এই জিনিসটা প্রমাণ করবে। তারপর আপনি প্রমাণ করবেন যে না, আপনার নবী শিশুকামী ধর্ষক পেডোফাইল এগুলো ছিল না। ওয়েল, এই এই আলোচনাতে আপনি যদি যেতে চান তাহলে তো অবশ্যই সেটা আপনি করতে পারেন, কিন্তু আপনি তো সেই কাজটা করলেন না তো ভাই, আপনি তো আয়সা তাকে একটা ইয়া করলেন যে আপনি কেন এটা বলতে পারবেন না, এটা কেন বলতে পারবেন না, তার কাছে যদি প্রমাণ থাকে সে অবশ্যই বলতে পারবে। আপনাকে রাগান্বিত করার জন্য আমাদের মানে আমাদের খায়দায় কাম নাই, কোথাকার কোন মানে কোথাকার কোন বালসাল ব্ল্যাক হ্যাকার সাইবার গ্যাং নাম নিয়ে আসছে তাকে আমরা রাগান্বিত করতে যাব? আমাদের ভাই খায়দায় কাম নেই, আমি কোনো হ্যাকার না ভাই, এই সমস্ত বালসাল তো আমাদের পোষারও টাইম নেই তো ভাই, সরি। আচ্ছা, তাকে তাকে 30 সেকেন্ড সময় দিছিলাম শুধুমাত্র তার কথা বলার জন্য, তাকে তার কথার কোনো রেসপন্স নেওয়ার জন্য না। হ্যাকার ভাই ভালো থাকেন তাহলে, আপনার আই হোপ না না আপনার আপনার কথা শুনবো না ভাই, ঠিক আছে? আপনি যতটুকু সময় নষ্ট করছেন এরপরে আর আপনার কোনো কথা শোনা হবে এটা এক্সপেক্ট করেন না, ভালো থাকেন ভাই, আপনার আর আপনার আপনার আর আপনার দিলেন বিশেষ কামের জন্য শুভকামনা, টেক কেয়ার। মানে নিজেই যদি নিজের কথা পাল্টায় ফেলে তাহলে কেমনে হবে? সে বললো যে আপনাদের কথা মানি না, আপনারা বললেন কি যে মুমিন উটের মতন, এটা আমি মানি না, আপনাদের ব্যাখ্যা মানি না বললে, তারপর যখন বললো আপনার ব্যাখ্যাটা দেন, বলে না 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 মানি নিছি মানি নিছি, এত স্টেজ ফ্রাইটটা কি করে হবে? মানে বলতে দিলে বলবে কি মানে ইয়া। আচ্ছা ফজল ভাই, আপনাকে বলি আমি রিসেন্টলি অনেক অনেক এই যে এই ওয়েভটা দেখছি, মনে করেন ইন্টার পাস করা রিসেন্টলি বা আন্ডার ইন্টার, এরা অনেক মানে হয়তো বা কিছু গ্রুপ টুপ থেকে আসছে, অ্যান্ড জিরো আইডিয়া তাদের মরালিটি সম্পর্কে, ধর্ম সম্পর্কে, ইয়ে সম্পর্কে একেবারে জিরো আইডিয়া, কিছু কিছু হয়তো বা শুনছে, মনে করছে এই বুঝে আমি কোনো একটা নাস্তিক উত্তর দিতে পারবো, বাট তারা যখন কথা বলা শুরু করে, মুখ খোলা শুরু করে, একেবারে জেনারিক কথা ছাড়া তাদের মুখ থেকে এক্সট্রা অর্ডিনারি কোনো কথা বের হয় না, কোনো কথা বের হলে ওই কথার কোনো রেফারেন্স থাকে না। তো আমি দেখতেছি এদের মানে সংখ্যাটা বাড়তেছে আর কি অনেক বেশি, উনি ওনাদের মানে ওই সকল আন্ডার ইন্টার বা ইন্টার পোলাবেনের একটা পার্ট, কথা শুনলেই তো বোঝা যায় যে রিসেন্টলি কীভাবে কথা বলতে হয় সেই জিনিসটা বেচারা জানে না। তো আমার আর তেমন ইয়ে করতে মনে হয় না, যে যখন আমি দেখি এরকম বাচ্চা ছেলেবেলা এরকম আর অপমান করতে ইচ্ছা করে না, বাট এই জিনিসটা তো আসলে মেজাজ গরম করে যে আমাদের বিশাল একটা সময় নষ্ট করাইলো, যে ভাই আপনারা ভুল বলতেছেন, এসে এরকম কিছু নাই, সব বানানো আপনাদের, ওরা আপনাকে তাকে সুযোগ দিলাম যে কোথায় বানানো, কোন জায়গাটাতে বানানো, এটা তো আপনি বুঝতেছেন, বলেন যে আপনি তো জেনেই বুঝেই বলতেছেন যে এটা বানানো, কোথায় আমরা বানাইছি এটা একটু বলুন, না না মানে নিচ্ছি আপনি যেটা বলছেন এটা মানে নিচ্ছি, এটা কি, এটা হলো অ্যান্টি ক্লাইম্যাক্স হয়ে গেল আর কি। আসিফ ভাই আপনি কি থার্ড টাইম অনেরো কাউকে
আমি কিন্তু এদেরকে একটু অপমানই করতে চাই, কারণ হচ্ছে কি আমি চাই না এরা মানে এই অপমান গুলো দেখে যেন আর যে লেন্ডি বাচ্চা গুলো আছে, আন্ডা আন্ডা গুলো আছে, সেগুলো যেন একটু দূরে দূরে থাকে আমার আলোচনা, যেন আমি মানে এইগুলা মুক্ত থাকে। হ্যাঁ, এগুলাকে একটু অপমান করে বের করে দিলেই ভালো, কারণ এগুলো তাতে অন্যগুলো শিক্ষা যায় যে এখানে আসলে মানে সেজদা পজিশনে বসতে হবে এবং পিছনে একটা লাথিকা বেরোতে হবে, কি দরকার হুদার দিকে লাথিকা আসার। এই জিনিস এই জন্য আমি এই জিনিস এই টাইপের আন্ডা বাচ্চাগুলা ডিম ফিটা বেড়ায় নিয়ে আনো, কথা বলতে শিখে নিয়ে আনো এসে পড়ছে মানে লুঙ্গিটা কাঁচা দিয়ে খাতের থেকে, এই জন্য এগুলাকে আমি অপমান করি বের করি। ফারাজ ভাই আমি কি মানে আরো কয়েক দুই একজন আছে তাদের কি করতে করবেন আসিফ ভাই? হ্যাঁ করেন ভাই, আর সুন্দর একটা বাংলা শব্দ আছে ভাই, ওই যে নাকি তো দুধ ভাই ওটা বললেন না আপনি, কি আজকে রেফারেন্সে দেখতে চান যে ইসলামের জোরদস্তি নাই তাহলে যুক্ত করি আল্লাহর নামে অবশ্যই দেখতে দেই। আমরা তাহলে যুক্ত করলাম শাহ আলম, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি কি শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ শাহ আলম ভাই আসছে। শাহ আলম আপনি কি শুনতে পাচ্ছেন? শাহ আলম নিজেকে আনমিউট করে কথা বলেন, নিজেকে আনমিউট করেন, নিজেকে আনমিউট করেন, শাহ আলম নিজেকে আনমিউট করেন। ওনার কি ইন্টারনেটে সমস্যা শুরু হয়ে গেল নাকি? শাহ আলম আপনি নিজেকে আনমিউট করে কথা বলেন না, এই বান্দে তো ওনার ইন্টারনেটের ঠাডা ফালাই চালায়। তাহলে আরেকজনকে করি। আচ্ছা মাজেদ হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। মাজেদ হোসেন আপনি বলেন। ধন্যবাদ ভাইয়া, আসলে অনেকদিন ধরে আপনাদের ভিডিওগুলো দেখে আসছি এবং খুবই মানে উপকৃত হচ্ছে। আমি একজন এক্স মুসলিম, প্রায় 2 বছর হতে চললো। সো আমি শুধু একটু জানাতে চাই আপনাদেরকে যে আমি এই এই ধরনের মারপ্যাচের থেকে বের হয়ে এসে যে আমি কত মুক্ত হওয়ায় যে বেঁচে আছি বলে মানে বলে বোঝাতে পারবো না। আমার যে এত শান্তি লাগে, আমি আমার মতো করে ঘুরছি ফিরছি, আমার মতো করে আমি লাইফ লিড করছি। ইভেন তার মানে এই না যে আমার মোরালিটি নাই, আমার নৈতিকতা, ইভেন মূল্যবোধ এসব কিছু নাই। সব কিছু থাকার পরে আমি তারপরে এই ডিসিশনটা নিয়েছি। শুধুমাত্র এই না, ধর্মের ভিতরে তো আপনিও ভালো জানেন আমার থেকে যে ধর্মের ভিতরে কী কী দেয় ভরা, তাই না? তো আপনাদের আলোচনাগুলো শোনার জন্য আসি, আর হচ্ছে ওই যে একজন কমেন্ট করেছিলেন যে দলিল ভিত্তি এগুলো দেখার জন্য আর কি আসি। তো আমার এইটুকুই বলার ছিল যে আমি এখন খুবই ভালো আছি ধর্ম থেকে বের হয়ে, আলহামদুলিল্লাহ। যদি আমি আরবি বলি না, আরবি বলা পছন্দ করি না। আল্লাহ পাক আমাদের বাঙালি আমাদের সাথে। হ্যাঁ 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 না ভাই, আসলে নাস্তিক বিষয়টা যদি আমি একটু বলি, একটা মিনিট। হ্যাঁ হ্যাঁ মাসুদ ভাই বলেন। আচ্ছা ভাই আসলে আমার একটু হোল্ড করি, সরি হোল্ড করুন। আচ্ছা ঠিক আছে। না আমি এটা বলতেছি আপনি যে ভালো আছেন মানে ধর্ম ছেড়ে দিয়ে, এটা শুনে আমার খুব ভালো লাগতেছে। আমার নিজের মানে ধর্ম ছাড়ার অনুভূতির কথা মনে পড়ে গেল আর কি, এটা আমার খুব ভালো লাগলো আর কি শুনে। আচ্ছা ভাই। হ্যাঁ মাজেদ, মাজেদ ভাই আপনি বলেন তাহলে, আপনি কি কিছু বললে বলেন না? উনি একটু টাইম চাইছে আসিফ ভাই, মনে হয় বাইরের কেউ চলে আসছে। কিন্তু একটু একটু প্রবলেমটা কি ইয়া ভাই, ওনার যে স্ক্রিনটা স্ক্রিনটা একটু অস্বাভাবিক। হ্যাঁ উনি যে স্ক্রিনটা নিয়ে আসছেন সেটা একটু অস্বাভাবিক, আমি ওনাকে ফুল স্ক্রিনে আনতে চাচ্ছি না ভাই। আমাকে আসলে ব্যাকস্টেজ করে দেন, আমি পরে যুক্ত হব যদি সময়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে।